নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন পাখি প্রেমি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে যে ভিডিওটা নিয়ে আমি আলোচনা করবো যা বা যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে বাজিঘর পাখি ডিম পাড়ার পরেও সে ডিম থেকে কেন বাচ্চা ফোটে না তো এই টপিকটা নিয়ে আমাকে আলোচনা করার জন্য অনেকজনই বলেছে ঠিক আছে আমি ভিডিও বানাতে পারিনি তো আজকে সেটা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা আমরা যখন বাজার থেকে পাখি কিনে নিয়ে আসি আমি অনেক ভিডিওতে বলেছি প্রায় প্রত্যেক ভিডিওতেই বলে থাকি যে পাখিকে সবসময় মেল ফিমেল কনফার্ম করে নিয়ে আসতে হবে কারণ মেল ফিমেল কনফার্ম করে না নিয়ে এলে বাচ্চা তো হবেই না তো আপনার বাড়িতে পাখি পালাই হবে কোনো লাভ আসবে না সেখান থেকে তো বন্ধুরা সর্বপ্রথম আপনি কি করবেন মেল ফিমেল কনফার্ম করবেন কারণ বাজিকর পাখি বয়স হয়ে গেলে ফিমেল ফিমেল জোড়া দিলেও মানে ফিমেল ফিমেল যদি হয়ে যায় তার সত্ত্বেও কিন্তু ডিম পারে সেই ডিম থেকে কখনোই বাচ্চা ফুটবে না তো এটা ছিল প্রথম কারণ তো তারপরে যেই কারণটা আপনি সবসময় খেয়াল করবেন বা লক্ষ্য করবেন যে আপনি হাঁড়ি দিয়েছেন বা স্টিক দিয়েছেন কিন্তু সেই স্টিকটা আপনি এমনভাবে দিয়েছেন বা এমনভাবে লাগিয়েছেন বা স্টিকটা এমন ধরনের হয়ে গেছে যেখানে পাখি বসতে পারছে না তো এখানে সব থেকে সমস্যাটা কী হয় ফিমেল পাখি বসতে না পারলে বা সেই জায়গায় যদি আপনি স্টিকটাকে মানে প্লাস্টিকের দেন বা লোহার টাইপের কিছু দেন তাহলে সেই পাখি কী হবে বসতে না পেরে সেখান থেকে নিচে পড়ে যাবে তো নিচে পড়ে গেলে তাদের মিটিং সম্পূর্ণ হবে না এর ফলে কী হবে ডিম যেগুলো পারবে হয়তো ডিম পারবে কিন্তু সেই ডিম থেকে কখনোই বাচ্চা ফুটবে না তো আপনারা সবসময় চেষ্টা করবেন যে যে স্টিকটা দিচ্ছেন আপনি সেটা একটু মোটা কাঠের বা লাঠির মানে কোনো ধরনের কাঠের দেবেন প্লাস্টিকের দেওয়া যাবে না তো এটা ছিল দ্বিতীয় কারণ তো তারপরে যেটা হলো সেটা হচ্ছে আপনি পাখিকে মেটিং করার আগে বা ডিম বাচ্চা করানোর আগে পাখির শরীরে সব জিনিসগুলো ডিম পাড়ার জন্য লাগে বা প্রয়োজন হয় সেগুলো হচ্ছে ক্যালসিয়াম পুষ্টি এবং ভিটামিন আপনি সেগুলো ওষুধের মাধ্যমেও পোষ করাতে পারেন যেমন আমি ক্যালসিয়ামের জন্য ক্যালফ্লেক্স তারপর আপনার বাকিকে মেটিংয়ে মুডে আনার জন্য ইক ই ক্যাপ যে একটা ট্যাবলেট পাওয়া যায় আমরা ওষুধের দোকানে গেলেই পেয়ে যাব বেশি দাম নয় তো আপনারা মেডিসিনের দোকান থেকে যে কিনে নিতে পারেন ই ক্যাপ ই সেল এগুলো খাওয়াতে পারেন তো বন্ধুরা একটু খেয়াল রাখবেন এখন একটু গরম পড়ে গেছে ই ক্যাপটা এখন দেওয়া যাবে না কারণ ওটা শীতের সময় দিলেই বেটার কারণ এখন যদি আপনি ই ক্যাপ পাখিকে খাওয়ান বা দেন তাহলে পাখি কিন্তু এই গরমের মধ্যে হার্ট অ্যাট্যাক করে মারা যেতে পারে পাখি মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো আপনারা বিডিং কোর্সটা যেটা করাবেন সেটা হচ্ছে আপনার প্রাকৃতিক উপায় করাবেন যেমন শাক সবজি দেবেন পাখিকে শাক মধ্যে সজনে পাতা দেবেন তারপর আপনার দুর্বা দুর্বা ঘাস দেবেন তুলসি পাতা দেবেন তারপর আরও যেসব শাকগুলো পাওয়া যায় থেকে বেশি সজনে শাকটা দেবেন কারণ ওটা সব থেকে পাখির উপকার লাগে বা পাখি খায়ও বেশি আর এই সময় পালং শাক মোটেও দেওয়া যাবে না কারণ পালন শাক দিলে গরমের সময় পাখি হাঁপাতে থাকে পালং শাক খেলে পাখি হাঁপিয়ে যাবে তো আর একটা ভাইটাল জিনিস সেটা হচ্ছে সফট ফুট পাখিকে মাঝের মধ্যে সফট ফুডও দেবেন এগ ফুট সেটা সবথেকে ডিম পাড়ার ক্ষেত্রে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে এগ ফুট পাখিকে এগ সব সবসময় আপনাকে দিতে হবে সবসময় বলতে প্রত্যেক দিন আপনি দেবেন না হয়তো দু তিন দিন অন্তর অন্তর পাখিকে এগ ফুডটা প্রোভাইড করবেন তাহলে পাখি ডিম পাড়তে বা ডিম পাড়ার পরে যে ডিমগুলো ফুটবে সেখান থেকে বাচ্চা অবশ্যই হবে তো আমার কিছুদিন আগে একটা পাখি জোড়া দিয়েছিলাম জোড়া দেওয়ার পর ডিম পেরেছিলো ডিম পাড়ার পর সে বাইশ দিন চব্বিশ দিন প্রায় তাওয়া দেওয়ার পরও ডিমে তাওয়া দেওয়ার পরও বাচ্চা হয়নি তো আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে যেটা আলোচনা মানে যেটা বুঝলাম বা আপনাদেরকে বলছি যে পাখিকে ডিম বাচ্চা করানোর সময় যখন দেখবেন সে একবার ডিম পেরেছে সেই ডিমগুলো থেকে বাচ্চা হয়নি তখন আপনারা কি করেন সঙ্গে সঙ্গে ডিমগুলোকে ফেলে দিয়ে সেই পাখিগুলোকে আবার জোড়া দিয়ে দেন তো এই ভুলটা মোটেও করবেন না পাখিকে রেস্ট দেবেন যখন সে পাঁচ পাঁচ ছড়ায় ডিম পাড়ার পর যখন আবার সে মেটিং করবে তখন আপনি কি করবেন হাঁড়ির মুখটা বন্ধ করে দেবেন যাতে তারা ডিম আর পারতে না পারে দিয়ে তারপর আপনি পাখিকে যে ক্যালসিয়াম কোর্সগুলো বললাম বা প্রাকৃতিক যে খাবারগুলো দেওয়ার পর পাখিকে আপনি যদি এ দেন বা ডিম বাচ্চা করানোর জন্য দেন তখন দেখবেন আপনার পাখি যে করেই ডিম পারবে সে করে থেকেই বাচ্চা ফুটবে কোনো ডিম আনফার্টাইল হবে না তো বন্ধুরা আজকের ভিডিওটা এখন পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করো আর যারা চ্যানেলে নতুন এসেছো আশা করবো সবাই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা আইকনে ক্লিক করে দেবে যাতে পরে ভিডিওগুলো তোমাদের মিস না যায় তো বন্ধুরা আজকের ভিডিওটা এখন পর্যন্তই দেখাবে পরের ভিডিওতে ধন্যবাদ